করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। শেষ খবর পাওয়া পর্যন্ত গেল ২৪ ঘন্টায় রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল সহ কয়েকটি জেলায় মারা গেছেন ৯০ জন। এর মধ্যে রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। মৃতদের মধ্যে ১০ জনের বাড়ি রাজশাহীতে। হাসপাতালটিতে গেল ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। খুলনার বিশেষায়িত হাসপাতালগুলোতে মারা গেছেন ১৭ জন। কুষ্টিয়ায় প্রাণ গেছে ১৩ জনের, এর মধ্যে ১১ জন করোনা পজিটিভ ছিলেন। চট্টগ্রামে গেল ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৯ জন। বরিশাল শেরেবাংলা মেডিকেলে মৃত্যু হয়েছে ৯ জনের। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭ জন। টাঙ্গাইলেও সমান সংখ্যক ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গেল ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও ও ঝিনাইদহে করোনায় প্রাণ গেছে আরও ৯ জনের। দর্শক, রাজধানীর বিএসএমএমইউ রয়েছেন সহকর্মী লাভলী বিথি, যাচ্ছি তার কাছে। বিথি, আজকে নমুনা পরীক্ষা করাতে আসা মানুষের চাপ কেমন এবং ঢাকার বাইরে থেকে কেমন রোগী আসছে, সব মিলে সার্বিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেটি একটু জানাবেন। শাওন, এখন পর্যন্ত বিএসএমএমইউতে প্রায় ২০০ জনের মতো কিন্তু নমুনা পরীক্ষা করতে এসেছেন, যদিও দুইটা পর্যন্ত যেহেতু সময় আছে তার মানে সংখ্যাটা আরও বাড়বে। আর বিএসএমএমইউতে যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয় ৪০০ থেকে ৪৫০ পর্যন্ত, কিন্তু এইখানে প্রতিদিন নমুনা পরীক্ষা করা হয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে ঢাকার বাইরে এখন যেহেতু কিটের কোনো ধরনের অভাব নেই, সব জায়গাতে কিট সহজলভ্য, সে কারণে কিন্তু ঢাকার বাইরে থেকে এখন পর্যন্ত কিন্তু দেখিনি কাউকে আসতে। আর আরেকটি বিষয়, যেহেতু সংক্রমণ বাড়ছে এবং আমরা খুব ভালো করেই জানি যে ভারতীয় যে ভ্যারিয়েন্ট, ডেল্টা ভ্যারিয়েন্ট, সেটির কিন্তু ছড়িয়ে পড়ার, সংক্রমণ করার ক্ষমতাটা কিন্তু অনেক বেশি, যেটি কিন্তু আমরা আইইডিসির যে গবেষণা ছিল সেই গবেষণায়ও দেখতে পেয়েছি যে মে মাসে ছিল ৫৪% এবং জুন মাসে কিন্তু প্রায় ৭৮% নমুনার মধ্যে কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। তার মানে বোঝা যাচ্ছে খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং মৃত্যুর সংখ্যাটাও কিন্তু আমরা দেখছি সেই সাথে বাড়ছে। এখানে যারা আসছেন তারা কিন্তু বলছেন যে সচেতনতার কোনো বিকল্প নেই, সরকারকে যেমন লকডাউন মানানোর ক্ষেত্রে কঠোর হতে হবে, যেমন এখন আমরা কঠোর লকডাউন দেখতে পাচ্ছি, কিন্তু আগে যে জেলাগুলোতে লকডাউন দেয় সেগুলোতে যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যেত, সে আর যদি মানুষ সচেতন থাকতো তাহলে কিন্তু এতটা বাড়তো না বলে কিন্তু এখানে যারা নমুনা দিতে আসছেন তারা কিন্তু বলছেন। শান, অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, বগুড়ায় করোনা সংক্রমণের হার কেমন, রোগীদের চিকিৎসা সেবা সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। শ্রাবণ, বগুড়ায় কিন্তু গত প্রায় এক মাস ধরে করোনা সংক্রমণ একেবারে ঊর্ধ্বগতির, কোনোভাবে আসলে ৩০% নিচে আমরা নামতে দেখছি না করোনা শনাক্তের হারটিকে। আজকেও কিন্তু প্রায় ৮০০ জনের নমুনা পরীক্ষায় ২৮০ জনের মতো নতুন করে আসলে করোনায় শনাক্ত হয়েছেন। এর পাশাপাশি মৃত্যুর হারটাও কিন্তু শ্রাবণ বগুড়াতে এখনও বেশ ঊর্ধ্বগতির। আজকেও কিন্তু স্বাস্থ্য বিভাগ যেটি বলছে ৮ জন মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে বগুড়ার ৩টি হাসপাতালে, অর্থাৎ মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং একটি বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৮ জন। এর পাশাপাশি যেটি হয়েছে ১১ জনের মতো কিন্তু মারা গেছেন যারা, যাদের করোনা উপসর্গ ছিল এবং করোনা উপসর্গ নিয়ে কিন্তু তারা এই ৩টি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, অর্থাৎ ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিভিল সার্জন কার্যালয় যেটি দাবি করেছে তারা বলছে যে ৮ জন মারা গেছেন করোনায়, বাকিরা মারা গেছেন উপসর্গে। হাসপাতালের চিকিৎসার যে অবস্থা সেটি হচ্ছে মোহাম্মদ আলী হাসপাতালের ২০০ শয্যা আসলে প্রস্তুত ছিল কোভিড রোগীদের জন্য, সেখানে কিন্তু এরই মধ্যে ২০০ বা ২৫০ জন রোগী কিন্তু ভর্তি হয়ে গেছে শ্রাবণ। এর পাশাপাশি ১০০-এর বেশি রোগী রয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে, পাশাপাশি প্রায় ১০০-এর কাছাকাছি রোগী রয়েছে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে। সবকিছু মিলিয়ে আসলে রোগীর চাপ যেমন বাড়ছে, শনাক্তের হার বাড়ছে, মৃত্যুর হারটাও কিন্তু বগুড়ায় বেশ বাড়ছে শ্রাবণ। সুজন, ধন্যবাদ আপনাকে।